বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের অবিলম্বে দেশে এনে বিচারের দাবি জানিয়েছে খুলনা মহানগর আওয়ামী লীগের নেতারা। শোকাবহ 15 অগাস্টের উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা করেছে সহযোগী তিন সংগঠন, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। এরই অংশ হিসেবে সকালে নগরীর শিববাড়ি মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। অংশ নেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক সহ অন্যান্য নেতারা। মানববন্ধন শেষে বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার দাবিতে বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি পেশ করা হয়।